এই পর্ব থেকে আমরা পড়াশোনা শুরু করব useState মেথড নিয়ে। রিয়্যাক্ট হুকে useState খুবই গুরুত্বপূর্ণ একটা মেথড, কেননা এই মেথডটা দিয়ে আমরা করি কি, আমরা কম্পোনেন্টের মধ্যে স্টেট ম্যানেজমেন্টের কাজটি করি। এখন প্রশ্ন হচ্ছে স্টেট কি, সেটি আবার কম্পোনেন্টের ভেতরে কিভাবে কাজ করে। শুরুতে আমাদেরকে সেই কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার করে নিতে হবে। তো এই জন্য আমি একটা ছোট্ট এক্সাম্পলে চলে যাচ্ছি। এইখানে খেয়াল করে দেখেন, এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি ডাটা বা একটা ডাটা মেমোরি, আর একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি ইউজার ইন্টারফেস ভিউ। এখন এই ইউজার ইন্টারফেসের ভিউয়ের জন্য যে ডেটাগুলো দরকার হয়, সেই ডেটাগুলো করে কি, ওই ইউজার ইন্টারফেসের যে স্টেট থাকে বা স্টেট মেমোরি থাকে, সেই স্টেট মেমোরি বা স্টেট সেই ডেটাগুলোকে সে করে কি, হোল্ড করে। এখন এই স্টেট মেমোরির সাথে ইউজার ইন্টারফেসের একটা দ্বিমুখী সম্পর্ক থাকে। যদি ইউজার ইন্টারফেস থেকে কোনো কারণে স্টেট চেঞ্জ হয়ে যায়, তাহলে অ্যাকর্ডিং টু দিস স্টেট আবার ইউজার ইন্টারফেস রিফ্রেশ হয়ে যায়। বিষয়টা এরকম যে ইউজার ইন্টারফেসের সাথে স্টেটের মেমোরির এমন একটা সম্পর্ক যে কোনো কারণে যদি ইউজার ইন্টারফেস থেকে আমরা স্টেট চেঞ্জ করি, তাহলে ওই স্টেট চেঞ্জ হওয়ার কারণে ইউজার ইন্টারফেসটা আবার চেঞ্জ হয়ে যায়। অথবা শুধুমাত্র যদি আমরা যে কোনোভাবেই হোক, সেটা ইউজার ইন্টারফেস থেকেই হোক বা অন্য যে কোনোভাবে হোক, যদি স্টেট কোনো কারণে আমরা চেঞ্জ করি বা স্টেটের কোনো ভ্যালু আমরা চেঞ্জ করি, তাহলে অটোমেটিক্যালি স্টেটের ভ্যালু চেঞ্জ হওয়ার সাথেই অ্যাকর্ডিং টু দিস ভ্যালু ইউজার ইন্টারফেস অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে যায়। ওটাকে আর ম্যানুয়ালি রিফ্রেশ করতে হয় না। এটাই হচ্ছে স্টেটের সব থেকে বড় অ্যাডভান্টেজেস, যে আমার ইউজার ইন্টারফেসের জন্য যে ডেটাগুলো দরকার, সেই ডেটাগুলোকে আমি স্টেটের মধ্যে রেখে দিলাম। যদি কোনো কারণে আমার স্টেট চেঞ্জ হয়ে যায়, অটোমেটিক্যালি ইউজার ইন্টারফেসের মধ্যে সেই আপডেটটা চলে আসবে। তার জন্য কোনো আলাদা কোড আমাদেরকে লিখতে হবে না বা আলাদাভাবে আমার ইউজার ইন্টারফেসটাকে রিফ্রেশও করতে হবে না। এখন এই যে স্টেট, যে ডেটাগুলো থাকে স্টেটের মধ্যে, সেগুলো থাকে হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট আকারে। রিয়্যাক্টের মধ্যে এ কারণে বলা হচ্ছে যে ইন রিয়্যাক্ট স্টেট রেফার্স টু অ্যান অবজেক্ট, অর্থাৎ রিয়্যাক্টের ভিতরে স্টেট বলতে বোঝানো হচ্ছে একটা অবজেক্টকে, দ্যাট হোল্ডস দ্য ডেটা অফ ইয়োর কম্পোনেন্ট, যেটা কম্পোনেন্টের ডেটাগুলোকে হোল্ড করে। হোয়েন ডেটা চেঞ্জড, যখন ডেটা চেঞ্জ হয়ে যায়, কম্পোনেন্ট রিফ্রেশ অটোমেটিক্যালি, কম্পোনেন্ট অটোমেটিক্যালি কী হয়ে যায়, রিফ্রেশ হয়ে যায় টু রিফ্লেক্ট দ্য চেঞ্জ, অর্থাৎ ডেটা যে চেঞ্জ হয়েছে সেই বিষয়টাকে ইউজারকে দেখানোর জন্য কম্পোনেন্ট অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে যায়। এখন এই যে স্টেটের যে ঘটনাটা আমরা ঘটাবো, এই ঘটনাটা ঘটানোর জন্য রিয়্যাক্ট হুকের যে মেথড, সেই মেথডটাই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ইউজ স্টেট মেথড। এখন আমাদেরকে দেখতে হবে যে এই ইউজ স্টেট মেথডটাকে আমরা অ্যাকচুয়ালি কীভাবে ব্যবহার করতে পারি, কীভাবে ডেটা স্টেটের ভেতরে যাবে, স্টেটের ভেতরে গিয়ে আবার আমাদের ইউজার ইন্টারফেসটা রিফ্রেশ হয়ে ফিরে আসবে, এই বিষয়গুলো খুব ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। তো এই জন্য আমি চলে যাচ্ছি সরাসরি কোডে। গত পর্বে আমরা যে কোডগুলো লিখেছিলাম, আমি খুব সিম্পলি এই কোডগুলো এখান থেকে ইরেজ করে দিচ্ছি, এখন আসেন আমার যে ইউজার ইন্টারফেস, এই ইউজার ইন্টারফেসের জন্য আমি একটা বাটন তৈরি করে নিচ্ছি, যে হচ্ছে ক্লিক। এখন আমি চাচ্ছি যে এই ক্লিক বাটনে ক্লিক করলে উপরে আমার একটা নাম্বার থাকবে, এই নাম্বারটা হবে কি, 1 2 3 4 5 6 করে বাড়বে। তাহলে খেয়াল করে দেখেন, যখনই আমি বাটনে ক্লিক করব, তখন আমি কম্পোনেন্টের ডেটা চেঞ্জ করতে চাচ্ছি এবং সেই চেঞ্জটা আবার কিন্তু আমি এই নাম্বারের মধ্যে দেখতে চাচ্ছি। অ্যাপ্লিকেশনটা রান করা আছে নিশ্চয়ই। এইখানে খেয়াল করে দেখেন, এইখানে আমি ক্লিক করতে চাচ্ছি, এখানে ক্লিক করে এই নাম্বারটা 1 2 3 4 5 6 7 8 করে আমি কী করতে চাচ্ছি, বাড়াতে চাচ্ছি বা কমাতে চাচ্ছি, হোয়াট এভার। তো বিষয়টা ঠিক এইরকম। এখানে পাশেই আরেকটা এক্সাম্পল আমি রেখেছি যে জাস্ট আমি যখন ক্লিক করব, আমার একটা নাম্বার এক এক করে বাড়বে। তাহলে খেয়াল করে দেখেন, ইনিশিয়ালি আমার এখানে নাম্বারটা কত ছিল, ইনিশিয়ালি নাম্বারটা ছিল আমার হচ্ছে 0। স্টেটের ভিতরে ইনিশিয়ালি নাম্বার 0 সেট করা ছিল। যখনই আমি ডেটাটা চেঞ্জ করলাম ক্লিক বাটনে, যখন আমি এখানে ক্লিক করলাম, এই ডেটাটা চেঞ্জ হলো কোথায়, ডেটাটা চেঞ্জ হলো হচ্ছে আমার স্টেটের মেমোরির মধ্যে। আর স্টেটের মেমোরির মধ্যে যখন ডেটাটা চেঞ্জ হয়ে গেল, সেই চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি কোথায় থেকে, আমাদের যে ইউজার ইন্টারফেস আছে সেই ইউজার ইন্টারফেস থেকে। খেয়াল করে দেখেন, বাটনে যখন আমি ক্লিক করছি, 1 থেকে 2 হয়ে গেল, এই 2 হয়ে গেল কোথায়, স্টেটের মেমোরির মধ্যে। আর সেই স্টেটের মেমোরির ডাটাটাই এখানে ইউজার ইন্টারফেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ইউজার ইন্টারফেসের মধ্যে আমরা পরিবর্তনটা কেন দেখতে পাচ্ছি, কারণ এই ইউজার ইন্টারফেসটা রিফ্রেশ হচ্ছে বা রিরেন্ডার হচ্ছে। দিস ইজ কল্ড রিরেন্ডারিং বা দিস ইজ কল্ড রিফ্রেশিং। ওকে, তো এই কাজটাই শুরুতে আমরা চলেন করব, করে বোঝার চেষ্টা করি যে কীভাবে অ্যাকচুয়ালি
আমাদের স্টেট ডিক্লিয়ার করতে হয়, স্টেটের ভিতরে ডেটা রাখতে হয়, স্টেটের সাথে ভিউয়ে ডাটার আদান প্রদান করতে হয়, সেই বিষয়গুলো আমরা শুরুতেই বুঝতে থাকবো এখানে ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে। ওয়েল, তো আমরা করব কি, এর জন্য একটা বাটন নিয়ে নিয়েছি, একটা ছোট্ট একটা বাটন নিয়ে নিয়েছি। এখন আমরা চাচ্ছি এই বাটনের অন ক্লিকে এখানে একটা নাম্বার হবে, সেই নাম্বারটা বাড়বে। তো আমরা সেই নাম্বারটাকে বা সেই তথ্যটাকে একটা স্টেটের মধ্যে রেখে দেব। তো রিয়্যাক্টে যখন আমরা ইউজ স্টেট মেথড ব্যবহার করে স্টেট তৈরি করি, তখন এটা কনস্ট্যান্ট হতে পারে, লেট হতে পারে, নো প্রবলেম। এখানে আপনি কনস্ট্যান্ট দিয়ে এখানে স্টেট ডিক্লেয়ার করতে পারেন, অথবা এখানে লেট দিয়েও করতে পারেন, যে আমি লেট লেট। এখানে আমরা করি কি, একটা অ্যারে নিয়ে নিই, এখানে একটা অ্যারে নিয়ে নিই। এই অ্যারের ভেতরে দুটো প্রপার্টি থাকে, এই অ্যারের ভেতরে দুটো প্রপার্টি থাকে। একটা প্রপার্টি হচ্ছে আমার সেই স্টেটের ডাটাটা, সেই ডাটাটা ধরেন আমি লিখলাম নাম্বার। এখন এই ডাটাটাকে তো পরিবর্তন করতে হবে বা চেঞ্জ করতে হবে, রাইট? এই ডাটাটা চেঞ্জ করার জন্য এখানে আরেকটা প্রপার্টি নিতে হবে, সেই প্রপার্টির নাম দিলাম আমি সেট নাম্বার। তাহলে আমার হচ্ছে একটা নাম্বার, আরেকটা হচ্ছে আমার সেট নাম্বার, ইকুয়ালস টু কি, আমার ইউজ স্টেট, ইকুয়ালস টু আমার ইউজ স্টেট। তার মানে আমি একটা স্টেট মেমোরি প্রপার্টি তৈরি করে নিলাম, যেখানে আমার নাম্বার প্রপার্টি দ্বারা আমি এখানকার সংখ্যাটা পাবো, আর সেট নাম্বার প্রপার্টির মাধ্যমে আমরা করতে পারবো কি, ওই সংখ্যাটা আমাদের যে স্টেট মেমোরি আছে, ওই সংখ্যাটাকে আমাদের যে স্টেট মেমোরি আছে, যেটা আমি শুরুতেই বললাম, ওই মেমোরির মধ্যে আমরা ওই সংখ্যাটাকে চেঞ্জ করতে পারবো। তো ইনিশিয়ালি এই যে সংখ্যাটা আমাদের হবে, ইনিশিয়ালি আমি এই সংখ্যাটা রেখে দিলাম হচ্ছে জিরো, যে ইনিশিয়ালি আমার নাম্বার যেটা হবে সেই নাম্বারের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আমার জিরো, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আমার জিরো। তাহলে নাম্বারের ইনিশিয়াল ভ্যালু জিরো, এর পরবর্তীতে যখন আমি সেট নাম্বারের মাধ্যমে কাজ করব, তখন এই জিরো ভ্যালুটাকে আমি করতে পারবো কি, চেঞ্জ করতে পারবো। তাহলে এই অ্যারের যে দুটো প্রপার্টি, ফার্স্ট প্রপার্টি যেটা, সেটা হচ্ছে এই ভ্যালুটাকে নির্দেশ করে। আমি আবার বলছি, আমরা যখন একটা স্টেট লিখি, আমি এটাকে আবার লিখছি লেট বা কনস্ট্যান্ট যে কোনো একটা দিয়ে, দুটো প্রপার্টি আমাদেরকে এখানে দিতে হবে, ইকুয়ালস টু আমরা করব কি, লিখব ইউজ স্টেট, আর এই অ্যারের মধ্যে আমরা করব কি, দুটো প্রপার্টি দেব। প্রথম প্রপার্টি হচ্ছে একটা ভ্যালু নির্দেশ করে, সেই প্রপার্টির নাম নাম্বার। এখন আমরা এখানে ইনিশিয়ালি যে ভ্যালুটা দেবো, ইনিশিয়াল ভ্যালু যদি আমি জিরো দেই, তার মানে আমার নাম্বার ইকুয়ালস টু ইনিশিয়ালি কত, জিরো। এখন আমাদেরকে করতে হবে কি, এই স্টেটটাকে পরিবর্তন করতে হবে, জিরো বেড়ে ওয়ান হবে, টু হবে, থ্রি হবে, অথবা জিরো কমে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি হবে, রাইট? এজন্য আমাদের আরেকটা প্রপার্টি এখানে নিতে হবে, যে প্রপার্টির নাম আমি দিয়ে দিলাম হচ্ছে সেট নাম্বার, সেট নাম্বার। তাহলে নাম্বার ইকুয়ালস টু আমার জিরো, আর এই সেট নাম্বার প্রপার্টির মাধ্যমে আমি করতে পারবো কি, এই জিরো সংখ্যাটাকে পরিবর্তন করতে পারবো। আর এই ইউজ স্টেটের মধ্যে যখনই কোনো পরিবর্তন হবে, তখন অটোমেটিক্যালি রিয়্যাক্টের যে ভিউ আছে বা ইউজার ইন্টারফেস আছে বা কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টটা অটোমেটিক্যালি তখন রিফ্রেশ হবে। আর অটোমেটিক্যালি যখন এটা রিফ্রেশ হবে, তখন এই যে সংখ্যাটা আমার জিরো থেকে ওয়ান হচ্ছে, টু হচ্ছে, থ্রি হচ্ছে, এই যে চেঞ্জটা, সেই চেঞ্জটা আমরা ইউজার ইন্টারফেস থেকে রিয়েল টাইম দেখতে পারব। এখন আমি এই নাম্বারের মধ্যে, আমি নাম্বারের মধ্যে করলাম কি, আমার এই যে নাম্বার জিরো, এই নাম্বার প্রপার্টিটাকে কল করে দিলাম। তাহলে এইখানে আমরা কি দেখতে পাবো, এইখানে আমরা দেখতে পাবো জিরো, এখানে আমরা দেখতে পাবো জিরো। খেয়াল করে দেখেন, এইখানে আমরা জিরো দেখতে পাচ্ছি। এই জিরোটা কোথায় থেকে আসছে, আমার এই স্টেটের ইনিশিয়াল ভ্যালু থেকে আসছে। আমি যদি এটাকে ওয়ান করে দেই, খেয়াল করে দেখেন এখানে আমরা ওয়ান দেখতে পাচ্ছি। এখন আমি চাচ্ছি যে আমার এই যে বাটনে আমি ক্লিক করব, এই বাটনের অন ক্লিকে, এই বাটনের অন ক্লিকে আমি এই সংখ্যাটাকে পরিবর্তন করতে চাচ্ছি। তাহলে এই অন ক্লিকে আমি এখানে একটা ফাংশন দিয়ে দেই, এখানে একটা ফাংশন দিয়ে দেই, এবং এই ফাংশনের মধ্যে আমি করলাম কি, ধরেন এই ফাংশনের মধ্যে আমি করলাম কি, এই সেট নাম্বার মেথডটাকে কল করে দিলাম বা প্রপার্টিটাকে কল করে দিলাম, যেখানে আমি করলাম কি, সেট নাম্বার ইকুয়ালস টু আগেকার নাম্বার, মানে আগে যে নাম্বারটা ছিল সেই নাম্বারের সঙ্গে এক যোগ করে দিলাম। তাহলে এই জায়গাটা খেয়াল করে দেখেন, যখনই আমি ক্লিক করব, তখন সেট নাম্বার এক্সিকিউট হবে, সেট নাম্বার প্রপার্টিটা এক্সিকিউট হবে বা ফাংশনটা এক্সিকিউট হবে, তখন সেট নাম্বার এক্সিকিউশনের মাধ্যমে আগের নাম্বারের সাথে, মানে আগের যে ইনিশিয়াল সংখ্যা আছে সেই ইনিশিয়াল সংখ্যার সাথে আমি এখানে করলাম কি, এক যোগ করে দিলাম।
তাহলে যখনই এই নাম্বারটা চেঞ্জ হবে, এই ওয়ান তাহলে কি হবে, একবার টু হবে, একবার থ্রি হবে, একবার ফোর হবে, নাম্বারটা চেঞ্জ হবে। তো নাম্বারটা যদি চেঞ্জ হয়, এই নাম্বারের এই ভ্যালুটা যদি চেঞ্জ হয়, তখন ইউজার ইন্টারফেসটা হবে কি, অটোমেটিক্যালি রিফ্রেশ হবে। আর অটোমেটিক্যালি রিফ্রেশ হলে এই নাম্বারের যে চেঞ্জটা, সেই নাম্বারের চেঞ্জটা ইউজার ইন্টারফেস থেকে আমরা দেখতে পাবো। তো চলেন এখানে বাটনে ক্লিক করা যাক। তাহলে বাটনে ক্লিক করলাম, ওয়ান হয়ে গেল, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। খেয়াল করে দেখেন, তাহলে এই যে নাম্বারটা বা ডাটাটা, এই ডাটাটা পরিবর্তন হচ্ছে কোথায়? ডাটাটা পরিবর্তন হচ্ছে আমার স্টেট মেমোরিতে, বা স্টেটের মধ্যে ডাটাটা পরিবর্তন হচ্ছে। আর ইউজার ইন্টারফেসটা হচ্ছে কি, স্টেটে পরিবর্তন হওয়ার সাথেই, স্টেট পরিবর্তন হওয়ার সাথেই ইউজার ইন্টারফেসটা রিফ্রেশ হচ্ছে। দ্যাট ইজ ওয়াই এখানে যে আপডেটেড সংখ্যাটা, কেননা নাম্বার একবার ওয়ান, আপডেট হয়ে টু হচ্ছে, আপডেট হয়ে থ্রি হচ্ছে, সেই আপডেটেড সংখ্যাটা এখানে আমরা এইচ ওয়ান ট্যাগের মধ্যে দেখতে পাচ্ছি। তো আশা করি এই পর্ব থেকে আপনাদের স্টেট কীভাবে কাজ করে এর যে প্রাইমারি কনসেপ্ট, সেই প্রাইমারি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এবং এটাও আপনারা বুঝে গেছেন যে আমরা স্টেট ডিক্লিয়ার করব কীভাবে বা লিখব কীভাবে, স্টেট থেকে কোনো একটা ভ্যালুকে আমরা ইউজার ইন্টারফেসের মধ্যে কল করব কীভাবে, এবং সেই ভ্যালুটাকে আমরা চেঞ্জ করব কীভাবে। এখন এই যে সেট নাম্বারটাকে আমি চেঞ্জ করেছি, এখানে ছোট্ট করে একটা ফাংশন লিখে দিয়েছি আমি, তাই না? তো এরকম এখানে ছোট করে ফাংশন না লিখে এখানেও আমি একটা ফাংশন লিখতে পারতাম, যে এখানে আমি একটা নতুন করে এখানে একটা ফাংশন নিয়ে নিলাম। এই ফাংশনটা এখানে বাটনের মধ্যে না লিখে, বা বাটনের মধ্যে না লিখে বা না রেখে, এখানে বাইরেও আমরা ফাংশনটা রাখতে পারতাম, রাইট? যে কী করলাম আমি, যে হচ্ছে চেঞ্জ, চেঞ্জ নাম্বার, ঠিক আছে? এই ফাংশনটাকে আমি করলাম কি, এইখানে কল করে দিলাম, এই ফাংশনটাকে এইখানে আমি কল করে দিলাম। আর চেঞ্জ নাম্বারের ভেতরে আমি করলাম কি, এই সেট নাম্বারটাকে ব্যবহার করার মাধ্যমে, সেট নাম্বারটাকে ব্যবহার করার মাধ্যমে আমি করলাম কি, আমার স্টেটের ভেতরে আগেকার যে নাম্বারটা আছে, ইনিশিয়াল যে নাম্বার আছে, সেই ইনিশিয়াল নাম্বারের সঙ্গে এক এক করে যোগ করে দিলাম। এখন খেয়াল করে দেখেন, সেম ঘটনাই ঘটবে, এই যে এক এক করে আমার বাড়তেছে। এখন যদি আমি এখানে কমায় দেই, এখানে যদি আমি কমায় দেই, কমিয়ে দিলাম, তাহলে এইখানে এবার কি হবে, এক এক করে আমার কমতে থাকবে। তো আশা করি এখানে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে স্টেটটা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করি, তার প্রাইমারি বিষয়টি। এরপরে স্টেপ বাই স্টেপ আমরা এই স্টেট সম্পর্কে আরও জানতে থাকবো, যে এই স্টেটের ভেতরে আমরা, এখানে তো একটা খুব সিম্পল একটা সংখ্যা দিয়েছি, রাইট? এখানে আমরা কীভাবে একটা অবজেক্ট নিয়ে কাজ করতে পারি, এইখানে আমরা কীভাবে অ্যারে নিয়ে কাজ করতে পারি, এই স্টেট ব্যবহার করে আমরা কীভাবে ফর্ম ম্যানেজ করতে পারি, ওকে? এরকম আরও অনেক বিষয় আছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখতে থাকবো, এবং আলটিমেটলি রিয়্যাক্ট স্টেটের উপরে ইনশাল্লাহ আমাদের একটা ভালো দখলও চলে আসবে। ধন্যবাদ সবাইকে।